ব্রেকিং নিউজ, আর্জেন্টিনা ম্যাচের জন্য এবার নতুন এক শুরুর একাদশ সাজিয়েছেন ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিস, যে দলে রয়েছে একাধিক পরিবর্তন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের অনেকেই বাদ পড়েছে এই একাদশ থেকে। ব্রাজিল জাতীয় দলের সময়টা মোটেই ভালো যাচ্ছে না, টানা হার লেগেই আছে। গত মাসে উরুগুয়ের কাছে হেরে বসেছিল তারা, এরপর চলতি মাসে প্রথমবারের মতো মাঠে নেমেই কলম্বিয়ার বিপক্ষে পরাস্ত হয়েছে সেলসাওরা। নেইমার বিহীন ব্রাজিল গতদিন 1-2 গোলে ধরাশায়ী হয়ে নেমে গেছে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের 5 নম্বরে। দিনিজের অধীনে ব্রাজিল দল হারিয়ে ফেলেছে জৌলুস। আগামী ম্যাচে তাই ঘুরে দাঁড়াতে মরিয়া দল, যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। খেলাটি শুরু হবে আগামী 22 নভেম্বর বুধবার ভোর 6:30। সে ম্যাচের জন্য ইতিমধ্যে শুরুর একাদশ সাজিয়ে ফেলেছে ব্রাজিল কোচ ফার্নান্দো দিনিস, যে একাদশে এসেছে মোট 2টি পরিবর্তন। ইঞ্জির কারণে দল থেকে পুরোপুরি ছিটকে গেছে দলটির লেফট উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র, তার জায়গায় এবার আসতে চলেছে পরিবর্তন। চলুন দেখে আসি আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ। গোলকিপার হিসেবে থাকছেন এলিসন বেকার, গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের পর তাকে সরানোর কোনো পরিকল্পনা নেই দিনিজের। রাইট ব্যাকে খুবই বাজে করার পরও এই ম্যাচে দেখা যাবে এমারসন রয়্যালকে, পরিবর্তন আসবে না সেন্টার ব্যাক পজিশনেও। মার্কিনো চরম খারাপ ফর্মে থাকার পরও পালন করবে অধিনায়কের দায়িত্ব, গ্যাব্রিয়েল মেগালেস তার জায়গা ধরে রাখবেন। লেফট ব্যাক পজিশনে দেখা যাবে রদবদল, বাদ পড়তে যাচ্ছে রেনাল্ডো দি, তার জায়গায় এবার দেখা যাবে দর্শকদের ভালোবাসার খেলোয়াড় কার্লোস আগুস্তোকে। মিডফিল্ড পজিশন থাকছে পূর্বের মতোই, প্রধান ভূমিকায় নম্বর 8 ব্রুনো গিমারেস, তার সাথে জুটি বাঁধবে ব্রাজিলিয়ান লিগের আন্দ্রে। লেফট উইং পজিশন মাতাবেন আর্সেনালে গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাইট উইঙ্গে আরও একবার দেখা মিলবে রাফিনার। স্ট্রাইকার পজিশনে থাকছেন মোট 2 জন, রদ্রিগো গোয়েস তার পজিশন ছেড়ে সেন্ট্রাল রোলে মাঠে নামবেন, তার সাথে ইঞ্জুরি কাটিয়ে ফেরা গ্যাব্রিয়েল জেসুসকে দেখা যাবে শুরুর একাদশে। ইঞ্জুর ভিনিসিয়াস জুনিয়রের বদলি হিসেবে একাদশে ফিরেছেন জেসুস, নিজের এই দলে মিডফিল্ডারের খাতির রয়েছে, সেক্ষেত্রে দ্বিতীয় হবে দেখা যেতে পারে জোয়েল লিনটন ও ডগলাস লুইসদের। এই হলো আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশ। আপনার চোখে কেমন হলো দল কমেন্ট করে জানাতে ভুলবেন না।